হ্যালো ফ্রেন্ডস, সাকসেস কয়েড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের আমরা আগেই জানিয়েছিলাম ICDS সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে, সেরমভাবেই আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2019 এর মাধ্যমে জানিয়ে দিল যে ICDS সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ ICDS 2019 আন্ডার ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 14 মার্চ থেকে, তার আগে আপনাকে ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে। এটা PSC-র সমস্ত এক্সামেই এখন করতে হয়। এবার মেন যেটা এক্সামটা হতে চলেছে, প্রিলিমিনারি রিটেন কনভেনশনাল টাইপ এক্সাম, তারপরে ভাইবা টেস্ট। সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট মানে কনভেনশনাল টাইপ এবং ভাইবা চয়েসের উপরেই ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে। আর প্রিলিমিনারি টেস্টটা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে, সেটাও এখানে উল্লেখ করা আছে কোন কোন সেন্টারে অনুষ্ঠিত হবে। কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। তারপরে স্কেল আপ পেও এখানে উল্লেখ করা আছে, আপনার প্রথমেই আপনার ইনহ্যান্ড স্যালারি হতে চলেছে 27,000 টাকা। এখানে টোটাল ভ্যাকেন্সি প্রচুর ভ্যাকেন্সি 2,954, সেখানে জেনারেলদের জন্য 1,475টি ভ্যাকেন্সি আছে, বাদ বাকি ডিভাইড করা আছে, এবং বয়স নিয়ম অনুসারে ছাড় পাবেন। আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার সঙ্গে ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে এবং গ্র্যাজুয়েশন পাস হতে হবে আপনাকে, এবং আপনি বেঙ্গলি এবং লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। বয়স হতে হবে 39 বছরের মধ্যে এবং নিয়ম অনুসারে SC ST OBC সকলে ছাড় পাবেন। 160 টাকা এক্সামিনেশান ফি, তার সঙ্গে ব্যাংক চার্জ আছে। টোটাল আপনার লাগবে 185 টাকা, অথবা আর একটু বেশি লাগতে পারে। সার্ভিস চার্জ 5 অনলি ফর নেট ব্যাঙ্কিং অ্যান্ড সার্ভিস চার্জ 20 ফর পেমেন্ট ব্যাঙ্ক কাউন্টার। আপনি যদি নেট দিয়ে পে করেন তাহলে আপনার 165 টাকাতেই হয়ে যাবে। এবার এখানে সার্টিফিকেটের কথা উল্লেখ করা আছে, সেটা সকলেই জানেন, ওই জন্য ওই সম্পর্কিত কিছু আমি আর বলবো না। এখানে 10% ফুল মার্কস টোটাল মার্কস রিকর্ড বাই দ্য ক্যান্ডিডেটস হিয়ার সি ডিসক্লোজ, এটা হচ্ছে ডিডাকশন অফ মার্কস যেটা বলা হয়েছে এখানে। তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে। আপনাকে অ্যাপ্লাই যেটা মনে রাখতে হবে, আপনার অ্যাপ্লাই শুরু হচ্ছে 14 মার্চ থেকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন 16 এপ্রিল অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অফলাইনের মাধ্যমে 17 এপ্রিল পর্যন্ত আপনি চালান জমা দিতে পারবেন। তারপরে স্কিম অফ এক্সামিনেশান, এটা মেনলি খুব ইম্পর্টেন্ট, প্রিলিমিনারি রিটেন কনভেনশনাল টাইপ ভাইবা টেস্ট। প্রিলিমিনারিতে থাকছে আপনার 100 মার্কসের 100টা কোশ্চেন, অবজেক্টিভ টাইপে কোশ্চেন হবে। কনভেনশনাল টাইপে থাকছে আপনার সিলেক্টেড নম্বরের ক্যান্ডিডেটস উইল কোয়ালিফাই অন দ্য মেরিট ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট উইল বি কনফার্ম রিটেন এক্সামিনেশান অফ 400 মার্কস, 400 মার্কসের রিটেন এক্সামিনেশান হতে চলেছে কনভেনশনাল টাইপ। তারপরে হচ্ছে আপনার 50 মার্কসের ভাইবা টেস্ট আছে। এখানে সিলেবাস উল্লেখ করা হয়েছে, সিলেবাসটা বলা হয়েছে অ্যানাউন্সমেন্ট উইল মেড ইন ডিউ কোর্স, এখন কিন্তু সিলেবাসটা এখানে দেওয়া হয়নি, এরপর আরেকটা হয়তো অফিসিয়াল ওয়েবসাইট বের করা হবে, সেখানে আপনার সিলেবাসটা উল্লেখ করা হবে। তবে আপনি ধরে রাখতে পারেন 400 কনভেনশনাল টাইপের মধ্যে বাংলা, ইংলিশ এটা তো থাকছেই, এবং বাংলা ইংলিশের মধ্যে PSC-র অন্যান্য এক্সামে যেরকম হয় প্রেসি রিপোর্ট এগুলো যেরকম থাকে সেরকমভাবে এখানেও থাকতে চলেছে। তো আশা করি এই নিউজটা আপনাদের কাজে লাগবে। এরকম নিউজ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।